আজ আমি এখানে ট্রাই করেছি পটলের কষা। শীতকালের সময় পটলটা অনেকটাই পাওয়া যায়, আর তার সাথে পটলটা খেতেও দারুণ লাগে। তো পটলটা আমরা অনেকভাবে খেয়ে থাকি, তো আজকে পটলের কষা করছি। তো চলো শুরু করছি ভিডিওটা। তো এখানে 12টা মতন পটল নিয়েছি, পটলগুলোকে এইভাবে ছুলে নিয়েছি, তার সাথে এইভাবে একটু কেচে দিয়েছি এইভাবে করে। তার সাথে এখানে কড়াইনি নিয়েছি, কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখানে, তো দিয়ে দিচ্ছি এখানে পটল, এক করে সবকটাই পটল দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি এখানটায় হলুদ আর লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ। এটা দিয়ে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি প্রথমে, ভালোভাবে এখানে মিক্স করা হয়ে গেছে। এখন ঢেকে কিছুক্ষণের জন্য এটাকে ভেজে নিচ্ছি, এটাকে আমি ডিপ ফ্রাই করবো। এটা তো দেখো এখানে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর এখানে পটলগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। তো পটলগুলো যতটা ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগে। তো পটলটা এখানটা আর একটু ভেজে নিয়েছি। তো দেখো পটলটা পুরো কমপ্লিটলি ভাজা হয়ে গেছে। তো আমি এখন পটলগুলোকে একটা থালায় নামিয়ে নিচ্ছি। তো এখানটায় সবকটা পটল আমি নামিয়ে নিয়েছি, আর এখন সেই কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটা একটু কালো হয়ে গেছে, যেহেতু আমি এখানটায় পটল ভেজেছি হলুদ লবণ দিয়ে। তখন সেই তেলে দিয়ে দিচ্ছি এখানটা সামান্য গোটা জিরে। এখন দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচি, পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানটায়, আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানটা জই, জইয়ের ঝাল দিচ্ছি এখানটায়। আমি কেটে দিয়েছি এখানে, ছুলে কেটেছি, অনেক কথা জানো না, জইটা একটু ঝাল হয় তো এখানে জই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তো এক চামচ রসুন বাটা আর হাফ চামচ মতন আদা বাটা দিয়েছি। তো এটাকে মিক্স করে নিচ্ছি ভালোভাবে এখানটায়, আর এখানে দিচ্ছি হাফ চামচ হলুদ পাউডার আর হাফ চামচ লবণ। তো এটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, আর পেঁয়াজ রসুনটা কাঁচা ভাব আছে সেটা ভেজে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে এক চামচ জিরে পাউডার, এক চামচ ধনে পাউডার, এক চামচ রেড চিলি পাউডার। আপনারা চাইলে এখানে মশলাটা বেটেও দিতে পারো, আমি এখানটায় মশলা পুরো মশলা দিয়েছি। প্লেট থেকে একটু সামান্য জল দিয়ে দিয়েছি এখানটায়, কি মশলাটা পড়ে না যায়। এটা ভালোভাবে এখানে মশলাটা হয়ে গেছে ভাজা। এখন দিয়ে দিয়েছি এখানে পটল, পটল দিয়ে মশলার সাথে ভালো করে এখানটায় মিক্স করে নিচ্ছি। পটল এখানে ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো এক প্যাকেট দিয়ে দিয়েছি ম্যাগি মশলা, এক প্যাকেট দিয়েছি, এতে টেস্টটা খুবই সুন্দর আসে, এই জন্য এক প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। আপনারা যদি ম্যাগি মশলা না দিতে চান স্কিপ করতে পারো। এখন দিয়ে দিচ্ছি এখানটা জল, খুব বেশি পরিমাণে জল দেবো না, এখানটায় সামান্য মতন দিয়েছি। তো এখন এটাকে ঢেকে একটা জাল হয়ে যেতে দিচ্ছি আমি এখানে, দেখো ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর এখানটা একটা জাল চলে আসছে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটোর, আমি এভাবে কেটে দিয়েছি, টমেটোটা জাল হওয়ার পরে দেবো, না হয়তো টমেটোটা বেশি গলে যাবে, এই জন্যে বেশি গলাবো না টমেটো, এই জন্য একটু পরে পরে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি, দিয়ে জাস্ট হাফ সেকেন্ডের জন্য এটাকে ঢেকে দিচ্ছি কি টমেটোটা গলে যায়। তো ঢাকনাটা সরিয়ে দিয়েছি, দেখো টমেটোটা এখানে গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন এখানে গরম মশলা পাউডার, দিয়ে এটাকে জাস্ট 10 সেকেন্ডের জন্য ঢেকে দেবো। তো এখানে ঢাকনা দিয়ে এখানে 10 সেকেন্ড হয়ে গেছে, ঢাকনাটাও সরিয়ে দিচ্ছি। তো এটা রান্না হয়ে গেছে এখানে, তো আমি এটাকে এখন সার্ভ করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটাকে আমি সার্ভ করে নিয়েছি, আর তার সাথে দেখতে যতটা অ্যামেজিং হয়েছে আর খেতে ততটা কিন্তু ফাটাফাটি হয়েছে। এটা গরম গরম ভাতের সাথে খেয়ে একদম অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমার ভিডিওটি যদি পছন্দ থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিই চ্যানেলকে, বেল আইকনকে প্রেস করে দিও। তারপর দেখা করবো ঠিক এরকম একটা নতুন ভিডিওর সাথে।